এই লেসনে আমি ই ডেট এবং ই অফ মান্থ এই দুটো যে ফাংশন আছে এই দুটা ফাংশন কিভাবে আপনি ইউজ করবেন সেটা দেখাবো, এবং এটা আপনার ডেটের ইউজ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়। অনেক জায়গায় হিসাব ক্যালকুলেশনের জন্য এটা অনেক সুবিধা হয়। যেমন এখানে বাম দিকে যেই ডেটগুলো দেখতে পাচ্ছেন, আমি এই ডেট থেকে আমি 3 মাস পরে আমি যদি ডেটগুলো চাই তাহলে আমি সেটা কীভাবে পাবো, ইকুয়াল ই ডেট, প্রথমে আমার স্টার্ট ডেটটা দিতে হবে, স্টার্ট ডেটটা দিলাম, দিয়ে আমি যদি 3 মাস পরের ডেটটা চাই এন্টার, এবং আমি অটোফিলের মাধ্যমে সবগুলো আমি ফিল করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন যে 11ই নভেম্বর থেকে 2 মাস বাদ দিলে 2014 সালের 11 তারিখের ফেব্রুয়ারি, জাস্ট 3 মাস অ্যাড হয়েছে। কিন্তু যদি জানুয়ারি মাসের যে 31 তারিখ হয় তাহলে সেই ক্ষেত্রে মার্চ এপ্রিল এপ্রিল মাসে কিন্তু 30 তারিখ শো করছে। তার মানে সে এখানে একটা মান্থ ইকুয়াল টু যে 30 ডে, সে 30 ডে কাউন্ট করে না, সে মান্থ কাউন্ট করে, মান্থ হিসেবে কাউন্ট করে। যেমন এখানে এখানে আসলে এটা নাই, আমি এখানে যদি এইভাবে লিখি, এখানে এইটা দেখেন যে আমি 2013 সালের নভেম্বরে 30 দিয়েছি, নভেম্বরের 30 তারিখে লাস্ট। এটা যদি আমি ফেব্রুয়ারিতে দেখি, ফেব্রুয়ারিতে কিন্তু 28-এ শেষ, তার মানে এখানে 30 হওয়ার কথা ছিল, 30 হয়নি। তার মানে সে একটা মান্থ যেই মাসে শেষ সেই একটা সরি একটা মান্থ যেই তারিখে শেষ, মানে একটা মান্থের জন্য যতগুলা তার ডে থাকে, যেমন ফেব্রুয়ারির জন্য 28টা ডে, সে 28 নম্বর ডেটা সে কাউন্ট করেছে, বাকি যে দুইটা ডে কাউন্ট করে না, কারণ ই ডেটটা দিয়ে ই ডেট এটা সে অটোমেটিকলি সে এটা হ্যান্ডেল করে, এটা আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করার দরকার নাই। এটা এটা হলো ই ডেটের সবচেয়ে পজিটিভ একটা দিক। আরেকটা ফাংশন আছে ইও মান্থ, ইও মান্থে আমি এই ডেটটা সিলেক্ট করলাম ইকুয়াল মান্থ, আমি যদি 2 দেই, এবং ইও মান্থের কাজটা কি আমি সেটা আপনাদেরকে একটু পরে বলছি। অটোফিলের মাধ্যমে এটা আমি অটোফিল করলাম। ইও মান্থের কাজটা হলো, যেমন এটা দেখেন যে নভেম্বরের 11 তারিখ, এটা নভেম্বরের থেকে আমি ইও মান্থের 2 ইউজ করেছি, তার মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি জানুয়ারির যে মাসটা আমি পেলাম, এই মাসের লাস্ট যে ডেটটা সেই ডেটটা সেখানে শো করবে, এটা হলো জানুয়ারি 31, এবং প্রত্যেকটা যেই মাসের মাস পাচ্ছে সেই মাসের লাস্ট ডেটা সেখানে শো করে। এটা ইউজ হয় এই সব জায়গায় যে ধরেন যেসব এমপ্লয়ি যারা আছে তাদেরকে একটা রিপোর্টিং ডেট থাকে, যে তারা যেদিনই জয়েন করুক বা যেদিনই তারা তাদের মান্থলি রিপোর্ট দেখ না কেন, সেই রিপোর্টটা আমি যদি মনে করি যে তারা যে একটা মাসের ব্রেকিং মাসের যে কোনো একটা 11 তারিখ 12 তারিখ 5 তারিখ যে কোনো একটা তারিখে তারা একটা রিপোর্ট পেয়েছে, এখন এরকম রিপোর্ট অনেকগুলো একটা মাসে পেয়েছে, এখন 2 মাস পরে তাদেরকে রিপোর্টগুলো জমা দিতে হবে, সেই ক্ষেত্রে 2 মাস পরে ইমিডিয়েটলি লাস্ট দিন আমাকে এই যে রিপোর্টটা সেটা আমাকে দিতে হবে, সেই ডেটটা কবে সেই ডেটটা আমি এখান থেকে বের করতে পারবো। এমনকি আমি যদি এখানে প্লাস প্লাস 1 দিই তাহলে যেখানে যেটা হবে যে জাস্ট একটা দিন বেশি দেখাচ্ছে, এতে আমার সুবিধা হলো যে আমি যেই মাসটায় শেষ হলো 31 তারিখ বা 30 তারিখে তার ইমিডিয়েট একটা দিন বাড়িয়ে দেওয়ার কারণে প্রত্যেকটা মাসের ফার্স্ট ডেতে আমি এই রিপোর্টটা যে আমাকে জমা দিতে হবে সেই ডেটগুলো আমি পেয়ে যাব। এবং এটার ভিতরে যেখানে 2 দেখছেন 2-এর জায়গায় এখানে কিন্তু মাইনাস আপনি ইউজ করতে পারবেন, -1 আমি যদি ইউজ করি এবং এখানে আমি +1টা উঠিয়ে দিই, তা আমি যদি ব্যাকে যেতে চাই যে এখন এটা যদি এগুলো যদি ফিউচারের ডেট হয়, আমি যদি পাস্টের ডেট ক্যালকুলেশন করতে চাই সেই ক্ষেত্রে এইভাবে আমি -1 দিয়ে এটাকে আমি ক্যালকুলেশন করতে পারবো। এটাই হলো ইও মান্থ এবং ই ডেট এই দুটো ফাংশনের মেন কাজ।